হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু নোট স্টাডি নোট স্টাডি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মৌমিতা ম্যাম আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে সেটা হচ্ছে স্পেস রিসার্চ রিলেটেড আইএসরো রিলেটেড সেটা কি না টপিকটা বা যেটা বিষয়ে প্রশ্ন আসতে পারে যে ইসরোর সেকেন্ড স্পেস ফোর উদ্বোধন করা হয়েছে রিসেন্টলি সেই ইসরো স্পেস পোর্ট সেকেন্ড স্পেস পোর্টটা কোথায় উদ্বোধন করা হয়েছে এটার কার্যক্রমটাই বা কি কবে উদ্বোধন করা হয়েছে কে করেছে উদ্বোধন এই বিষয় আজকে আমরা জানবো এবং এই যে স্পেস পোর্ট টুটা রয়েছে সেটা কোথায় রয়েছে এবং কোন জেলার উন্নয়নকে সহায়তা করছে এই বিষয়ে আমরা আজকে তথ্য তোমাদের সামনে শেয়ার করব তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই তোমরা একটু মিস না করে পুরোটা দেখতে হবে তোমাদেরকে তোমরা যারা কমিউনিশন মানে প্রিপেয়ার হচ্ছ তাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক তাহলে আমরা এই যে ইসরো বলতে আগে কিছু ইসরোর সম্বন্ধে একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিই ইসরোটা হচ্ছে কি মেনলি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন তাই তো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এই আইএস কাজটা কি এই আইএস হচ্ছে মেইনলি ভারতের একটি জাতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র বা জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা যেটি মহাকাশ অনুসন্ধান মহাকাশের গবেষণা করা মহাকাশের বিভিন্ন তথ্যকে অনুসন্ধান করা অনুধাবন করা এবং সেটা গবেষণা করে পর্যালোচনা করা সেই বিষয়ে যে সংস্থা করা হয়ে থাকে সেইখানে কিন্তু যে কার্যক্রম সাধিত হয় সেটা হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে এবার ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের একটা স্পেস পোর্ট থাকে মানে একটা মহাকাশ বন্দর থাকে যে প্রথম স্পেস পোর্টটা ছিল সেটা কোনটা মহাকাশ গবেষণার বা আইএসআর যে প্রথম স্পেস পোর্টটা ছিল সেটার নাম হচ্ছে কি ফার্স্ট স্পেস পোর্টটা ছিল সেটা হচ্ছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার তাহলে মহাকাশ গবেষণার বা আইএসআর প্রথম স্পেস পোর্টটা ছিল সতীশ ধাওয়ান এটা কোথায় অবস্থিত ছিল আন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় ফার্স্ট যে স্পেস পোর্টটা ছিল সেটা লোকেশন ছিল বা অবস্থিত ছিল হচ্ছে আন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় তাহলে এখান থেকে প্রথমে প্রশ্ন আসতে পারে তোমাদের আইএসআর প্রথম স্পেস পোর্ট এর নাম কি সেটা কোথায় ছিল অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাবন স্পেস সেন্টার নামে আমরা যেটাকে চিনি এইবারে প্রশ্ন সেকেন্ড স্পেস পোর্টটা যে উদ্বোধন হয়েছে কবে উদ্বোধন হয়েছে দেখো 28 ফেব্রুয়ারি এই সেকেন্ড স্পেস পোর্টটা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্যোগে দ্বিতীয় মহাকাশ বন্দর যেটা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এবং সেই নতুন স্পেস পোর্টটা কোথায় করা হয়েছে না তামিলনাড়ুতে কোথায় না তামিলনাড়ুতে করা হয়েছে আচ্ছা নতুন সুবিধাটা বা যেটা শ্রীলঙ্কার আকাশ সীমার কারণে প্রয়োজনীয়তাটাকে দূর করবে এটা মেনলি কি করবে আকাশ সীমার কারণে এটা রকেট আইভারসনের যে প্রয়োজনীয়তাটা ছিল সেইটাকে কভার করবে বা সেই প্রয়োজনীয়তাটাকে দূর করতে সক্ষম হবে আমাদের আইএসআর সেকেন্ড স্পেস পোর্টটা যেটা তামিলনাড়ুতে মানে রিসেন্টলি ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে করেছেন কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আচ্ছা বর্তমানে শ্রীহরি কোটা থেকে উৎক্ষেপণ করা রকেটগুলোকে দক্ষিণে মোড় নেওয়ার আগে পূর্ব দিকে যেতে হবে প্রতিবেশী শ্রীলঙ্কার আকাশ সীমার কারণে একটা আই ডাইভার্শন প্রয়োজন ছিল সেই নতুন মানে আগে ছিল কি মানে যেটা শ্রীহরি কোটা থেকে রকেটটা উৎক্ষেপণ করা হতো সেই উৎক্ষেপণ যখন করা হতো সেটাকে কি করা হতো না দেশ শ্রীলঙ্কার আকাশ সীমার কারণে একটা আইভার্সনের যেটা দরকার ছিল ডাইভারশন প্রয়োজন ছিল কিন্তু নতুন স্পেসপোর্ট যখন চালু হলো সেই ডাইভারশনটা কোনো প্রয়োজনীয়তা পড়বে না সেই ডাইভার্সানটা প্রয়োজন দূর করবার জন্যই কিন্তু প্রয়োজন হবে না এবং অবস্থানটা আন্ধ্রপ্রদেশ তৈরি করার চেয়ে নিরক্ষরেখার অনেকটাই কাছাকাছি হবে নিরক্ষরেখা যেহেতু কাছাকাছি হবে সেক্ষেত্রে কি সুবিধা হবে না উৎক্ষেপণটা অতি সহজে করা যাবে সেখানে কোনো ডাইভার্সনের প্রয়োজন হবে না পূর্বে যে ডাইভার্সান করতে হতো শ্রীলঙ্কার যেটা দক্ষিণে মোড় নেওয়ার আগে পূর্বে একদম প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার আকাশীমার জন্য ডাইভার্শনটা করতে হতো সেই ডাইভার্সনটা প্রয়োজন হবে না উৎক্ষেপণটা সহজেই করা যাবে যেহেতু নিরক্ষরেখার কাছাকাছি লোকেশনটা নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত বলে এইবারে সেইটা তামিলনাড়ু এই যে বিজ্ঞান বা প্রযুক্তির একটা অভাবনীয় উদ্ভাবন তামিলনাড়ু থুতুহুড়ি জেলা ঠিক আছে এই যে বলা হচ্ছে বা মনে করা হয় এই যে সেকেন্ড স্পেস পোর্ট এটার যে উদ্বোধন তামিলনাড়ু থুতুহুড়ি জায়গাটার একটা থুতুহুড়ি জায়গাটার একটা অভাবনীয় উন্নত বা থুতুহুডির একটা উন্নয়নকে প্রায় বাস্তবায়িত করে বা সেখানে বিজ্ঞান আর প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে তামিলনাড়ু থ্রুতুহুডি জেলার অবা মানে একটা থুতুহুডি জেলার উন্নয়নকে ত্বরান্বিত করছে হচ্ছে এই সেকেন্ড স্পোর্টস এই সেকেন্ড স্পেস পোর্ট যেটা সেইটার একটা উদ্বোধন এবং এই টোটাল এই যে সেকেন্ড স্পেস পোর্ট টোটাল কত এলাকাকে কভার করবে টোটাল কিন্তু দু এলাকাকে কভার করবে কিন্তু এই সেকেন্ড যে মহাকাশ বন্দরটা রয়েছে সেটা দুহাজার এলাকাকে থুতুহুডি তামিলনাড়ু দুহাজার এলাকাকে কিন্তু কভার আপ করতে পারবে তাহলে তোমরা জানতে পারলে বুঝতে পারলে ফার্স্ট স্পেস স্পোর্টের কি সুবিধা ছিল বা যেটা অসুবিধা ছিল সেই ডাইভারশনটা প্রয়োজনীয়তা দূর করার জন্য সেকেন্ড একটা স্পেস পোর্ট উদ্বোধন করা হলো তামিলনাড়ুর থুতুহুডিতে এই যে বিজ্ঞান আর প্রযুক্তির একটা নয়া উদ্ভাবন বা সেই স্পেস পোর্ট এর উদ্বোধন সেটা একটা ধরা হচ্ছে মহাকাশ বিজ্ঞানের দিক থেকে ওই জেলার ক্ষেত্রে একটা অভূতপূর্ব উন্নয়নকে করছে সঙ্গে বিজ্ঞান আর প্রযুক্তির একটা বিকাশ দেখা যাচ্ছে এবং তার সাথে প্রথম স্পেস বোর্ডের যে অসুবিধাটা ছিল সেইটাও কিন্তু এখানে দূর করা সম্ভব হয়েছে বা সেই ডাইভারশনের কোনো প্রয়োজনীয়তা নেই উৎক্ষেপণের জন্য ঠিক আছে তো এই রকম আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো রাখতে হবে দেখতে হবে পুরোটা এবং সঙ্গে থাকতে হবে তো আগামী ক্লাসে আবার দেখা হবে আবার নতুন কোনো টপিকের সাথে আজকের মতো এইটুকু অল দ্য বেস্ট হ্যাভ ডে